নদীর স্রোতে ভেসে আসা গাছের শিকড় দিয়ে নান্দনিক আসবাবপত্র ও ঘর সাজানোর উপকরণ তৈরি করছেন বান্দরবানের লালপিয়ান সাংবম। প্রথমে কৃষিকাজের পাশাপাশি শখের বশে করলেও এখন এই শিল্পই তার আয়ের প্রধান উৎস। হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী হয়েছেন রুমা উপজেলার এই যুবক। তিনি বলেন, ব্যতিক্রমধর্মী এসব জিনিসের চাহিদা দিন দিন বাড়ছে। এসব পণ্যকে ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছে বিসিক। বান্দরবান প্রতিনিধি জহির রাহানের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে কেটে ফেলা গাছের গোড়া এবং শিকড় সাংঘু নদীর স্রোতে ভেসে আসার সময় সংগ্রহ করেন বান্দরবনের রুমা উপজেলার লালপিয়ান সাংবম। আর এগুলো দিয়ে তৈরি করেন চেয়ার, টি টেবিল, শোপিস, ফুলদানি সহ নানা জিনিস। প্রথমে চাষবাদের পাশাপাশি শখের বশে এই কাজ শুরু করেন লালপিয়ান। আর গত 3 বছরে এই কাজ করে পরিবারেরও সচ্ছলতা এনেছেন তিনি। ফল ফুল বাগান আছে, এর পাশাপাশি ইনকাম সোর্সের জন্য এই কাজে তাকে সহায়তা করে আসছে তার ছোট ভাই জিং রামবম। নদীতে ভেসে আসা শিকড় সংগ্রহ করে আকার আকৃতি বুঝে শৈল্পিক রূপ দেওয়া হয় বলে জানান তার ছোট ভাই। একদিনে এটা 3টাই শুধু বানাতে পারে, মানে গাছ ফিনিশিং যা কিছু, মানে সিরিজ মারা সবগুলো একদিন লাগে। শিকড় দিয়ে বানানো এসব জিনিস 2 থেকে 5 হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয় জানালেন তার এই কর্মচারী। এসব হস্তশিল্প সারা দেশে পৌঁছে দিতে সহায়তা করছেন জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিক। চেষ্টা করব তার এই কুটির শিল্পকে বিসিকের নিবন্ধনের আওতায় আনতে, যাতে ভবিষ্যতে আমরা তাকে ঋণ সহায়তা দিয়ে তার এই কাজটাকে আরো ব্যবহার করতে পারি। প্রশিক্ষণ আর প্রচারণা বাড়ানো গেলে পাহাড়ে ক্ষুদ্র ও কুটির শিল্পে বৈপ্লবিক পরিবর্তন ও জীবনমানে পরিবর্তন আসবে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।